প্রতিদিনের নাই, আর কেউ আমাদের নিয়মিত জুম মিটিং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে শুরু হবে ইনশাল্লাহ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য হাফেজ আনিসুর রহমান, হাফেজ আনিসুর রহমানকে বিনীত অনুরোধ করছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عليهم واغفر جناحك المؤمنين وقل إني أنا كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاستع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين وعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم. مرحبا ان شاء الله تمكن هذا পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য ধন্যবাদ। তোমাকে আমরা প্রতিদিনের ন্যায় আজ তো আমাদের নিরন্তর উদীয়মান কিছু লিডার আছে, তাদের কথা শুনতে চাই। এবং আজকে আমি শুরুতে, যেহেতু বাংলাদেশের কেন্দ্র ঢাকা, ঢাকার উদীয়মান লিডার চমৎকার ব্যবসা করছে, চমৎকার ভাবে তার টিম বিল্ড আপ করছে, খুবই পরিচিত এবং আমিনুল ইসলাম কবির ভাই, ঢাকা আমিনুল ইসলাম কবির ভাইকে বিনীত রিকোয়েস্ট করছি আজকে উদ্বোধনে বক্তব্য দেওয়ার জন্য। আমিনুল ইসলাম কবির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। কোভিড-19-এ অসংখ্য মানুষ মৃত্যুশয্যায় কষ্ট পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছেন এবং জা লাইফের মতো চমৎকার একটি প্ল্যাটফর্মে একত্রিত হয়ে কিছু কথা বলা এবং শোনার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এই জন্য আমরা সবাই একবার শুকর করি, আলহামদুলিল্লাহ। মাই ডিয়ার অডিয়েন্স, আমি আসলে উদ্বোধনী বক্তব্য বলতে যেটা বলতে চাই, যে ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে শুরু করে শেষ করে দিব, যেহেতু এখানে আলোচনা করার সময় না, যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা প্রেজেন্টেশন রয়েছে। তো এক লোক প্রভু ভক্ত, তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে প্রভু যদি আমাকে বাঁচায় কেউ আমাকে মারতে পারবে না। তো ওই সময় প্রচন্ড ভাবে ঝড়ের পূর্বাভাস আসলো আবহাওয়া বার্তা থেকে, স্বেচ্ছাসেবক দল তারা সবাইকে উদ্ধার করার জন্য তারা তাদেরকে আশ্রয় কেড়ে নিয়ে গেল, নিরাপদ আশ্রয়। সে বলল যে আমার প্রভু আমাকে বাঁচাবে, তোমরা ফিরে যাও। ওনাকে কোনো অবস্থায় ওনার স্থান থেকে নিতে পারলো না। এরপরে কিছুক্ষণ পরে উদ্ধার কর্মীরা আসলো যে চলেন আমাদের সাথে, চলেন একটু পরে এখানে প্রবল বন্ধ হবে, পানিতে সব ভেসে যাবে, আমাদের সাথে চলেন, আমরা নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছি। সে তাদেরকে একই কথা বলল যে আমার প্রভু যদি আমাদেরকে বাঁচায়, আমাকে বাঁচায়, তোমরা কিভাবে রক্ষা করবে? সেই আমাকে বাঁচাবে, তোমরা চলে যাও। এরপরে যখন পানি উঠতে শুরু হলো, নৌকা এবং স্পিড বোট নিয়ে লোকজন আসলো, তাদেরকে সব একই কথা বলে ফিরিয়ে দিল
সর্বশেষ যখন পানি উঠতে উঠতে ওনার একতলা ভবনের ছাদের উপর পানি উঠে গেল, তখন হেলিকপ্টার নিয়ে গ্রুপ আসলো, বললো ভাই আছেন, এটা তো এক্ষুনি তলিয়ে যাচ্ছে, আপনি তো মারা যাবেন। পরে উনি তাদেরকেও ফিরিয়ে দিল একই বক্তব্যে। পরে সে তার প্রভুর কাছে মারা যাবার পরে বলল, প্রভু আমি তো তোমার উপর ভরসা করেছিলাম, তুমি তো আমাকে বাঁচালে না। তখন তার প্রভু বলল যে তোমাকে বাঁচানোর জন্য আমরা আবহাওয়া অফিস থেকে নোটিশ দিয়েছিলাম, তারা সতর্কবাণী দিয়েছিল, স্বেচ্ছাসেবক দল গিয়েছিল, উদ্ধার কর্মী দল গিয়েছিল, নৌকা নিয়ে গিয়েছিল, হেলিকপ্টার গিয়েছিল, তুমি তো কোনোটাই রিসিভ করো নাই। আমি তো একটা উছিলে মানুষকে বাঁচাই, তোমরা তোমাকে আমি কিভাবে বাঁচাবো, তোমাকে অনেক চেষ্টা করা হয়েছে বাট তুমি বাঁচার কোনো ইচ্ছা পোষণ করো নাই। তো গল্পটা দিয়ে আমি এটাই বুঝতে চাচ্ছি, যা লাইফ স্টাইল এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে একটা মানুষ শত ঝড় ঝাপটা বিপদ বন্যা যাই যার জীবনে থাকুক না কেন, অসচ্ছল বেকারত্ব ঋণ সবকিছু থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে একটি জীবন এখান থেকে যাপন করা যায়। এখন যারা চিন্তা করতেছেন যে দেখো আসে নাকি আসবে নাকি হোক, ওই যে পূর্বের উপর শুধু ভরসা করে থাকলে শেষ পরিণতি কিন্তু করণীয় হবে, তো এখন বর্তমানে যে সুযোগটা আছে একটা ভেরিফিকেশন করলে তিনটার সাথে এক্সট্রা গিফট পাওয়া যায়, আমার মনে হয় এটা হচ্ছে একজন মানুষকে সুন্দর করার জন্য, জীবনটাকে চমৎকার একটা অবস্থানে নেওয়ার জন্য চমৎকার একটি প্ল্যাটফর্ম। সব নামাজই সব আছে বাট পবিত্র কোরআন কারিমে বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ কদরের রাত এমন একটি রাত যে রাতটি হাজার মাস থেকে উত্তম। সব কাজে ইনকাম আছে, আমি মনে করি যা লাইফ হচ্ছে কদরের রাতের মতো, কদরের রাতে যেমন একরত্র যদি কেউ বিনিদ্র থেকে এই রজনীতি ইবাদত করলে যেমন হাজার হাজার রাতের যেমন সওয়াব পাওয়া যায়, ঠিক যা লাইফ স্টাইল ও সামান্য কাজ করে ওরকমই হাজার গুণ বেশি ইনকাম পাওয়া যাবে। এ কারণে আমি মনে করব যে আসুন এই করোনায় আমরা অনেক কি অর্থ দিয়ে খাদ্য দিয়ে সাহায্য করতে পারছি না, কিন্তু যা লাইফের এই ইনফরমেশনটি পৌঁছে দিয়ে তাদেরকে যা লাইফের এই প্ল্যাটফর্মে এসে আমরা যদি সবের নীতি কাজ করি তাহলে আমরা সওয়াবও পাবো, কারণ মানুষের সেবার মতো আর বড় কোনো ইবাদত পৃথিবীতে নেই। আমরা আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব, পবিত্র কোরআন কারিমে বলা হয়েছে কুনতুম উম্মতিন তোমরা সর্বোত্তম জাতি, খিরিজাত তোমাদের বানিয়েছি, হোয়াট ইজ দ্য রিজন লিননাস দ্যাট মিন লিমানির জন্য মানুষের জন্য, দ্যাট ইজ মানুষের কল্যাণের জন্য। তাহলে আমরা যে সর্বোত্তম জাতি, আমাদের যে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে তার একমাত্র উদ্দেশ্য কি, আমরা মানবতার কল্যাণে কাজ করব। আমরা যদি এই চিন্তা সামনে রেখেও কাজ করি আমি মনে করি আমাদের শ্রেষ্ঠ জাতি হিসেবে সার্থক হবে, সফল হবে। আসুন যাদের তারা আমরা অন্যকে অর্থশালী করতে না হোক তাদেরকে বেঁচে থাকার সুবিধার্থে একটা মানুষকে সুন্দর জীবনযাপন প্রদানের একটা পথ দেখানোর জন্য তাদেরকে জালাইফের পথ দেখাই, জালাইফের সাথে সম্পৃক্ত করি, নিজেরও সাথে সাথে ভালো থাকি, নিজের কল্যাণে মানুষের প্রয়োজনে আসুন এই প্ল্যাটফর্মে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সামনে এগিয়ে যাই, আর্থিক অনটন অভাব এগুলি দূর করে সুন্দর সুখময় স্বাচ্ছন্দ্যময় একটি জীবন জালাইফের মাধ্যমে গড়ে তুলি। আবার প্রথমেই কিন্তু এই কোম্পানি শেয়ার দিয়েছিল, পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি দিয়েছিল, এগুলা যেরকম যারা করেননি তারা কিন্তু অলরেডি লস করে ফেলেছেন, এবং এই তিনটি বাই ওয়ান গেট থ্রি এই সুযোগটি আশা করি আজকে এই প্রোগ্রামে যারা নতুন আছেন কেউ মিস করবেন না, এবং যারা অলরেডি পিভি করেছেন তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে নিকটবর্তী যারা রয়েছে অসহায় যারা রয়েছে আর একটু সচ্ছলতা যায় কাউকে মিস না করে তাদেরকে সম্পৃক্ত করুন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, কোভিড মুক্ত থাকবেন, যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখবেন, সকলের সুস্থতা সুন্দর জীবন কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমির ইসলাম গৌর ভাইকে তোমার হবে কিছু বক্তব্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ। আমরা সংক্ষিপ্ত পরিসরে আর একজনের কথা শুনবো, যে আমাদের নিয়মিত যে আজকের প্রেজেন্টেশন সেটা শুরু করবো। কাদের স্যার আপনি প্রস্তুতি নেন আজকের প্রেজেন্টেশন করার জন্য? আজকের আমাদের প্রেজেন্টার এনডি আব্দুল কাদের স্যার, আমাদের খুবই পরিচিত মুখ, প্রধান সজ্জল। আমরা এই মুহূর্তে আর একজনের সংক্ষিপ্ত আকারে একেবারে সংক্ষিপ্ত আকারে কথা শুনতে চাই, জাহাঙ্গীর আক্রম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, 16 থেকে 17 মাস পর আমরা এই কাঙ্ক্ষিত একটা নিউজ শুনতে যাচ্ছিলাম, যে নিউজটার মাধ্যমে আমাদের সকল স্বপ্ন আমাদের সকল আশা পূরণ হবে ইনশাল্লাহ, সেই ডেটটাও আমরা পেয়ে গেছি।
এখন আপনাদের যে কাজ, আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা আপনাদের টিম গুলো ভালোভাবে বিল্ড আপ করেন, আর ওয়ান টু থ্রি মানে একটা পার্সোনাল ভেরিফিকেশন করলে কোম্পানির পক্ষ থেকে তিনটা যে রেফার আপনাকে দেওয়া হবে, এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। এটা খুব অল্প সময়ের জন্য, এটা হয়তো যে কোনো সময় কোম্পানি ঘোষণাও দিতে পারে। তো আমি প্রত্যেককে বলবো যে আপনারা আপনাদের টিম গুলো ভালোভাবে বিল্ড আপ করে নেন, আপনাদের যত স্বপ্ন আছে সবগুলো এখান থেকে পূরণ হবে আশা করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা যাদের নাম লেখা নাই একটু ঘোষণা দিতে চাই, যাদের নাম এখনো লেখা নাই, আমি যেহেতু পার্টিসিপেট আমাদের 1000 হয়ে গেছে, যাদের নাম লেখা থাকবে না আমি তাদেরকে এখন থেকে রিমুভ করা শুরু করবো, কারণ আমরা নামে চিনতে চাই, আমরা কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে আপনাদের চিনতে চাই না। যাই হোক, আমি বিনতি রেস করছি আজকে প্রেজেন্টার আব্দুল কাদের স্যারকে তার প্রেজেন্ট উপস্থাপন করার জন্য, এবং কাদের স্যারকে সহযোগিতা করবে আজকে তুষার খান। আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে। সবাইকে ওয়েলকাম টু দ্য মোটিভেশন সেশন অফ জালাই স্টাইল ইন্টারন্যাশনাল বাংলাদেশ। জালাই স্টাইল ইন্টারন্যাশনাল বাংলাদেশের এই মোটিভেশন সেশনে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দীর্ঘদিন পর আজকে আপনাদের সামনে আমি এসেছি, আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে আপনাদের কাছে অনেক দিন আসতে পারিনি, এর জন্য দুঃখিত। এরপর থেকে আবার আপনাদের কাছে আমি নিয়মিত প্রেজেন্টার হিসেবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আপনারা সবাই অধীর আগ্রহে আজকে এই প্রেজেন্টেশন সেশনে অংশগ্রহণ করেছেন, কারণ আজকে এই প্রেজেন্টেশন সেশনের পূর্বেই গতকাল এবং আজকে দুটা নিউজ লেটার পাবলিশ হয়েছে, এবং যে নিউজ লেটার দুটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যেটা প্রত্যাশা করছিলাম তা চাচ্ছিলাম, ঠিক তার চেয়ে বেশি প্রত্যাশা দিয়ে যা লাইফস্টাইল ইন্টারন্যাশনাল আমাদেরকে নিউজ লেটার প্রেজেন্টেশন করেছে, নিউজ লেটার দিয়েছে। আমি আজকে আপনাদের সামনে মোটামুটি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রথমত যেটা আপডেট নিউজ লেটার অ্যানালাইসিস, অর্থাৎ আজকে এবং গতকালকে যে দুইটা নিউজ লেটার পাবলিশ হয়েছে সেই দুইটা নিউজ লেটার উপরে আমি আলোচনা করবো। তার পাশাপাশি কোম্পানির যে বিজনেস প্ল্যান আছে যেটা না করলেন না, এটা সকলের জন্য প্রয়োজন। আর প্রত্যেকদিন যে নতুন পার্টিসিপেন্ট যেখানে অংশগ্রহণ করেন তাদের ব্যাপারে কোম্পানির প্ল্যানিংটা আমাদেরকে প্রেজেন্টেশন করতে হবে বা আলোচনা করতে হবে। তো প্রিয় উপস্থিতি, আপনারা অবশ্যই অধীর আগ্রহে ছিলেন যে এই 12 তারিখে একটা ইম্পর্টেন্ট নিউজ লেটার বের হতে যাচ্ছে, দ্যাট ইজ ইহা যে লঞ্চ করবে, রিয়েল লঞ্চ করবে, অর্থাৎ রিয়েল অ্যাডমিন হবে, সেটা কত তারিখ থেকে হবে এই বিষয় নিয়ে আমরা খুব উদ্বিগ্ন এবং উত্তেজিত অস্থির ছিলাম। আর সেই অস্থিরতা কে বুঝতে পেরে যা লাইফস্টাইল অটোমেটিক্যালি আমাদেরকে একটা যেমন রোগ ঠিক তেমন মেডিসিন দিয়ে দিয়েছে। তো প্রথমতই আমি আপনাদের আপডেট নিউজ লেটার যেটা আছে সেটা অ্যানালাইসিস করবো। গত কালকের যে নিউজ লেটার সেটা এখন হয়তো বা আপনার ওয়েবসাইটে নেই, আসলে আমি ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখাতাম, যেহেতু নতুন আবার একটা আপডেট এসেছে তাই পূর্বেরটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে গিয়েছে, ওই কারণে আমি সেখান থেকে পেস্ট করে নিয়ে আমার স্লাইডে দিয়েছি। আমি সুন্দরভাবে আপনাদেরকে অনুবাদ সহ বিশ্লেষণ করে শোনাবো যে আসলে কি নিউজ লেটার এসেছে আমাদের গেতার্থে। প্রথমত যেটা দেখেন আপনার আপডেট নিউজ লেটার যেটা গতকালকে যেটা এসেছে সেটা বিষয়ে আমি আপনাদেরকে বলবো, তা হচ্ছে যে ইহা লঞ্চ ডেট রিলিজ, অর্থাৎ ইহা যে লঞ্চ করবে রিয়েল ইনকাম দেবে সেটা অটোমেটিক্যালি প্রকাশ করেছে, মানে আপনার ঘোষিত হয়েছে, অ্যানাউন্স হয়ে গিয়েছে। তো প্রথমত যেটা এরা বলছে আপনারা সবই জানেন, কারণ এটার বাংলা ট্রান্সলেশন আছে, গুগল ট্রান্সলেটরে ওনার ফোনে ট্রান্সলেশন করতে পারেন, বা আমাদের ওয়েবসাইটেও বাংলা ইংরাজি সহ পৃথিবীর অনেক ভাষায় ট্রান্সলেশন করা যায়, সুতরাং আপনারা জানেন। তারপরেও জানার জিনিসটা আমি একটু হালকা বিশ্লেষণ করবো আপনাদের সুবিধার্থে, শুধুমাত্র ট্রান্সলেশনই করবো না, পাশাপাশি আমি এটার একটু গুরুত্ব বা ইম্পর্টেন্স কি আছে বা কেমন অবস্থা হলো সে বিষয়ে আমি কিছু ভ্যালুয়েশন করবো, মূল্যায়ন করবো।
তো প্রথমত যেটা আমি বলছি সেটা হচ্ছে যে আওয়ার অ্যাডভার্টাইজিং পার্টনার ইহা হ্যাজ রিলিজ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য লঞ্চ ডেট অফ দ্য প্ল্যাটফর্ম। অর্থাৎ ইহা আমাদের অ্যাডভার্টাইজিং পার্টনার যে আছে, অর্থাৎ যা লাইফ স্টাইলের অ্যাডভার্টাইজিং পার্টনার, দ্যাট ইজ আওয়ার অ্যাডভার্টাইজিং পার্টনার, তার মানে কি আমরা কিন্তু যা লাইফ স্টাইলার, অল অফ আস আর যা লাইফ স্টাইলার, আমরা সবাই কিন্তু যা লাইফ স্টাইলার, আমরা কিন্তু আসলে মানে ইহার মেম্বার না। আমরা যা এখানে বলছে যে আওয়ার অ্যাডভার্টাইজিং পার্টনার মানে আমাদের অ্যাডভার্টাইজিং পার্টনার, কে বলে ইহা, তার মানে আমরা কারা, আমরা হলাম আপনার কি বলে যা লাইফ স্টাইলার, যা লাইফ স্টাইলের পার্টনার ইহা মানে আমাদের পার্টনার ইহা। হ্যাজ রিলিজ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য লঞ্চ ডেট অফ দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ কবে লঞ্চ করবে সে, এই ইহার এই প্ল্যাটফর্মটা কবে লঞ্চ করবে সেটা অটোমেটিক্যালি রিলিজ করেছে বা তারা অ্যানাউন্স করেছে, বলে দিয়েছে যে উই আর ভেরি এক্সাইটেড টু অ্যানাউন্স দ্য লঞ্চ ডেট অফ ইহা অ্যাজ নো লেটার দেন 31 জুলাই 2021। তার মানে হচ্ছে যে যেটা বলে দিয়েছে এর মতো পাওয়া আর হতে পারে না। সেটা কেমন দেখেন যে কোম্পানির কাছ থেকে আমরা চেয়েছিলাম একটা ফিক্সড ডেট, অন্য একটা ফিক্সড ডেট, সে ডেটটা যদি 25 তারিখে হতো তাও হতো, 31 তারিখে তাও হতো। কোম্পানি যদি আমাদেরকে বলতো যে না আপনাদেরকে রিয়েল অ্যাপ ভিউ করাবো হয়তো বা জুলাই আগস্টের 30 তারিখে অথবা সেপ্টেম্বরের 1 তারিখে, তাও কিন্তু আমাদের মেনে নেওয়া উচিত, কারণ আমরা সবচেয়ে বেশি বুঝছিলাম যে একটা ফিক্সড ডেট চাই। কিন্তু কোম্পানি আমরা যতটুকানা আমাদের ইনকাম নিয়ে টেনশন করি তার চেয়ে বেশি টেনশন করছে, কারণ কোম্পানি চাচ্ছে যে যত তাড়াতাড়ি আমার মেম্বারদেরকে ইনকাম দেবে তত তাড়াতাড়ি মানে এই আমাদের যে মেম্বার গুলোর ভিতরে নেগেটিভিটি ক্রিয়েট হয়ে গেছে বা তারা যে নেগেটিভ সেন্সে আমাদেরকে দেখছে সেটা অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে, যার কারণে কোম্পানি আমাদেরকে কোনো লং টার্ম ডেট না দিয়ে সরাসরি একটা কথা বলেছে যে 31 জুলাইয়ের মধ্যে, অর্থাৎ নো লেটার দেন 31 জুলাই 2021, 2021 সালের 31 জুলাইয়ের বাইরে যাবে, 31 জুলাইয়ের পরে যাবে, এর মধ্যেই এনি ডেট যে কোনো ডেটে আমাদের লং স্টার্ট হবে। এখন হয়তো আপনারা বলতে পারেন যে 28 তারিখ বা 25 তারিখ বা 1 তারিখ সেই তারিখে দিল না কেন, এটা না দেওয়ার পিছনে যে কারণগুলো আছে সেটা নিয়ে কিন্তু কোম্পানি অটোমেটিক্যালি আলোচনা করেছে, এবং সেটা আরো ক্লিয়ার হয়েছে আজকের যে নিউজ লেটার আপডেট এসেছে সেটা যদি আমরা করি তাহলে আরো সুন্দরভাবে ক্লিয়ার হই যে কোম্পানি কেন বলেছে 31 জুলাইয়ের মধ্যে হবে, নট কোনো ফিক্সড ডেট, তবে 31 জুলাইয়ের বাইরেও যাবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি মনে করি যে কোম্পানি ইচ্ছে করলে আপনার সেপ্টেম্বরের 1 তারিখ বা আগস্টের 15 তারিখ বা আগস্টের 31 তারিখ ডেট দিতে পারতো, আর দিলে আমরা সবাই মেনে নিতাম। কেন আমাদের মেনে নিতাম, যেহেতু 1.5 বছর পর্যন্ত আমরা মেনে নিচ্ছি মেনে নিয়ে আছি কোম্পানি এটা দিলে এটাও আমরা মেনে নিতাম, কিন্তু কোম্পানি সেটা না দিয়ে অটোমেটিক্যালি 8 মাসের ভিতরে লঞ্চ করবে এই কথাটা বলে কোম্পানি নিজেই নিজেকে মানে দায়বদ্ধতার মধ্যে ফেলে দিয়েছে। কোম্পানি কিন্তু অটোমেটিক্যালি আমাদের ভালোর দিকে তাকিয়ে কোম্পানি নিজে চরম একটা চাপ একটা ট্রেস মাথায় নিয়ে কাজ শুরু করেছে, এবং এর যে টেকনোলজিক্যাল যে সাইটটা আছে মানে টেকনোলজিক্যাল যে পার্টনার আছে সে টিমটা আছে সে টিমটা এখন মরিয়া হয়ে সারা দিন রাত 24 ঘন্টা তারা কাজ করছে আমাদের এই প্ল্যাটফর্মটাকে আরো স্ট্যান্ডার্ড করার জন্য। তারপরে যেটা বলছে সেটা হলো কোম্পানিজ উইল দেন বি এবল টু স্টার্ট রেজিস্টারিং উইথ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড বিগিন টু স্পেন্ড দেয়ার বাজেটস। এখানে যে কথাটা বলেছে এটা কোম্পানিজ বলতে কি বহুবচন বলে দিচ্ছে, কোম্পানি সমূহ মানে প্রতিষ্ঠান সমূহ সংস্থা সমূহ, এই সংস্থা সমূহ বলতে কাকে বোঝানো হচ্ছে, যারা এই ইহার প্ল্যাটফর্মে অ্যাড দিবে, তার মানে যখন কোম্পানি অ্যাড দিয়ে জন্য লঞ্চ করবে রিয়েল অ্যাডের জন্য লঞ্চ করবে, তখন এই যে যে কোম্পানিগুলো আমাদেরকে অ্যাড দিন মোট কথা আমরা ইহাতে ঢুকলে কিন্তু দুইটা অপশন দেখতে পাই, একটা হচ্ছে বিজ্ঞাপন দাতা এবং বিজ্ঞাপন দর্শক, আমরা তো বিজ্ঞাপন দর্শক কিন্তু অনেকেই বিজ্ঞাপন দাতা, বিজ্ঞাপন দাতার কোম্পানি যেগুলো সে কোম্পানিগুলো অটোমেটিক্যালি যখন আমরা স্টার্ট করবো এই কোম্পানি যখন লঞ্চ করবে তখন
যে কোম্পানিগুলো ইয়ার দিবে তারাও কিন্তু এই ইয়াতে রেজিস্ট্রেশন স্টার্ট করতে পারবে এই প্ল্যাটফর্মে, এবং তারা তাদের বাজেটও এখানে ব্যয় করতে পারবে। দ্যাট ইজ তারা এই ইয়ার বিয়ের জন্য মানে তাদের যে খরচটা সে খরচটা কিন্তু অটোমেটিক দিয়ে দেবে, আর সেই টাকাটা আমাদের অ্যাপ ভিউয়ারদের মধ্যে বন্টন করা হবে। এই কথাটা বলা হয়েছে যে কোম্পানিগুলো যে কোম্পানিগুলো অ্যাপ দিবে, এখন আমার যদি একটা কোম্পানি থাকে যা লাইফস্টাইলের প্ল্যাটফর্ম, যখন দেখছি যে অসংখ্য লোক এখানে অ্যাপ ভিউ করবে, সারা পৃথিবীর অসংখ্য কান্ট্রি, অসংখ্য পিপুল অফ ভেরিয়াস টাইপস অফ কান্ট্রিজ ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর বিভিন্ন দেশের অসংখ্য লোক যখন এখানে আপনার অ্যাপ ভিউ করবে, তাহলে আমার পণ্যটা অটোমেটিক্যালি ন্যাশনালি আর ইন্টারন্যাশনালি রিকগনিশন পাবে। সুতরাং আমি একজন বাংলাদেশি ফ্যাক্টরি ম্যান, আমি একজন বাংলাদেশি প্রডিউসার, মানে কোনো প্রোডাক্ট উৎপাদন করি, আমিও যা লাইফস্টাইলে কোনো অ্যাপ দিতে চাইবে। এই কারণে বলা হয়েছে যে কোম্পানি আমরা যেমন অ্যাপ দিয়ে করতে পারবো, কোম্পানিগুলো তেমন তাদের অ্যাপ দিয়ে এখানে বাজেট করতে পারবে, এবং সিডিউল দেয়ার অ্যাডভার্টাইজিং, তাদের অ্যাডভার্টাইজিং এর যে সিডিউল সে সিডিউলটা তারা স্টার্ট করতে পারবে। এরপরে এই নিউজ লেটারের আরো অংশ যেটা আছে, মানে এটা কিন্তু গতকালকের নিউজ লেটারের কথা বলা হচ্ছে, যেখানে বলা হয়েছে যে ইহা হ্যাজ কমিটেড টু দিস, ইহা এটার ব্যাপারে কিন্তু বদ্ধ পরিকর অ্যাজ দ্য লেটেস্ট পসিবল ডেট ফর লঞ্চ, মানে লঞ্চ করার জন্য যে লেটেস্ট পসিবল ডেট, একেবারে সবচেয়ে আপনার লেটেস্ট যে সম্ভাব্য যে ডেট, সেই ডেটটার ব্যাপারে কিন্তু ইহা বদ্ধ পরিকর। তার মানে কি আপনাকে বলেছে যে 31শে জুলাইয়ের ভিতরে কোম্পানি রিয়েল অ্যাডস ভি করার জন্য লঞ্চ করবে, তার মানে এই ব্যাপারে ইহা বদ্ধপরিকর। বাট উই উইল ডুইং এভরিথিং উই ক্যান টু লঞ্চ সোনার। কিন্তু জাল লাইফস্টাইলের বক্তব্য হলো যে ইহা অটোমেটিক্যালি তারা লঞ্চ করার জন্য বদ্ধপরিকর, বাট আমরা জাল লাইফস্টাইল মানে উই আর ডুইং এভরিথিং ওয়েল, আমরা খুব সুন্দরভাবে সব কাজগুলো করছি, উই ক্যান টু লঞ্চ সুন, যাতে আমরা অতি তাড়াতাড়ি এটাকে লঞ্চ করতে পারি। কারণ এখানে যেহেতু ইহা এবং জা লাইফস্টাইল দুটোটা পার্টনার প্রতিষ্ঠান, সুতরাং ইহা এবং জা লাইফস্টাইল, ইহা একটু এগিয়ে থাকলে জা লাইফস্টাইল একটু পিছিয়ে থাকে, তাহলে ইহা জা লাইফস্টাইলের জন্য প্রয়োগ করতে হবে, অথবা জা লাইফস্টাইল যদি এগিয়ে থাকে ইহা একটু পিছিয়ে থাকে, তাহলে কিন্তু ওই জালাইফস্টাইল ইহার জন্য একটু ওয়েট করবে। দিস ইজ জরুরি। সুতরাং দুটো কোম্পানির একটা সিনক্রোনাইজিং বা ইন্টিগ্রেশন বা পরস্পর কোঅপারেশনের ভিত্তিতে যদি লঞ্চ করে, তাহলে অবশ্যই আমরা অ্যাপ দিয়ে করতে কোনো রকমের প্রবলেম ফিল করব না, এবং আমরা যেন কোনো প্রবলেম ফিল না করি, আমরা যেন অ্যাপ দিয়ে করার সময় কোনো টেকনোলজিক্যাল প্রবলেম ফেস না করি। এই কারণে কিন্তু আজকে নিউজগুলো করে দিয়েছে যে আসলে টেকনোলজিক্যাল সাইডটাকে এনহ্যান্স করার জন্য, টেকনোলজিক্যাল সাইডকে স্ট্যান্ডার্ড করার জন্য আমাদের টেক টিম কাজ করে যাচ্ছে। এরপরে বলেছে যে আওয়ার টেক টিম ইজ ওয়ার্কিং অ্যারাউন্ড দ্য ক্লক টু মেক দিস হ্যাপেন এনি অপশন, অর্থাৎ আমাদের টেক টিম, অর্থাৎ আমাদের যে টেকনোলজিক্যাল টিম আছে, অর্থাৎ যা লাইফস্টাইলের যে আইটি এক্সপার্টরা আছে, যারা এই ওয়েবসাইটকে নিয়ন্ত্রণ করছে, এই ওয়েবসাইটকে অ্যাপ ভিউ করার যোগ্য করছে, তারা রাত দিন কাজ করে যাচ্ছে, কারণ দেখো তার মানে সব সময় সারাদিন কাজ করে যাচ্ছে না, টু মেক দিস হ্যাপেন আই গট শিডিউল, এবং এই শিডিউলটাকে মানে ঠিক রাখার জন্য, শিডিউলটাকে মানে অটোমেটিক্যালি হ্যাপেনিং করার জন্য, মানে যাতে এটা ক্রিয়া সম্পন্ন হয়, এই কাজটা যেন অতি দ্রুত সম্পন্ন হয়, এবং ডিউ টাইমে যেন, ডিউ শিডিউলে যেন এটা হয়, এর জন্য আমাদের টেক টিম, আমাদের টেকনোলজিক্যাল টিম রীতিমত কাজ করে যাচ্ছে। কিপ ইউ আওয়ার লয়াল মেম্বার্স ইনফর্মড ওভার দ্য কামিং ডেজ অ্যাবাউট দ্য লঞ্চ, এবং এটা বলছে যে আমাদের অনুগত মেম্বারগণ, সদস্যগণ, আপনাদেরকে সবসময় আগামী দিনের লঞ্চ সম্বন্ধে আপনাদের সবসময় তথ্যের ভিতরে রাখা হবে, অর্থাৎ আপনাদের প্রত্যক্ষ দিয়ে জানানো হবে যে এই হচ্ছে কি সেই হচ্ছে। দেখেন মানে এতটাই সেন্সিটিভ হয়ে গেছে যে ইহা অটোমেটিক্যালি কাউন্টডাউন শুরু করে দিয়েছে। পাশাপাশি যা লাইফস্টাইল কিন্তু আগে 7 দিন 10 দিন 12 দিন পর একটা করে নিউজ লেটার পাওয়া যেত, আর এখন মনে হচ্ছে এমন অবস্থা যে লাগাতার নিউজ লেটার পাওয়া যায়, কারণ আমাদের সো সেন্সিটিভলি নিউজ লেটারগুলো পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমি মনে করি যে আপনারা প্রত্যেককে মিটিংয়ে এখন জয়েন করবেন, কারণ এখন খুব আপডেট আপডেট নিউজ আসবে, খুব
সিরিয়াস সিরিয়াস কিছু কথা যেগুলো তাৎক্ষণিক শোনার সাথে সাথে আমরা যেন আমাদের লেয়ারের ভিতরে পৌঁছা দিতে পারি এবং তৃণমূল পর্যায়ে আমাদের যে মেম্বারগুলো আছে তাদেরকে যেন আমরা বুঝিয়ে এই বিষয়গুলো মানে সুন্দরভাবে ওকে করে দিতে পারি। এই জন্য বিশেষ করে যারা লিডার রয়েছেন, সেমি লিডার রয়েছেন, তারপরের যে লিডাররা রয়েছেন, প্রত্যেকের এখানে অ্যাটেন্ড করা খুবই জরুরি। আর বিশেষ করে আমি বলবো যে আমাদের বড় বড় লিডার যারা রয়েছেন তারা আমরা অনেকেই একটু অনীহা করি যে সবসময় তো মিটিং এ জয়েন করি, পার্টিসিপেট করি, আজকে মানে করলাম না, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ইম্পর্টেন্ট কথা আলোচনা হচ্ছে সেখানে সেই আলোচনার থেকে তিনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। কারণ আপনি যদি একজন ট্রেইনড অফিসার হন, আপনি যদি একজন এক্সপার্ট অফিসার হন, আপনি যদি একজন সচেতন কর্মকর্তা হন, আপনি যদি একজন এক্সপেরিয়েন্সড কর্মকর্তা হন, তা তবেই কিন্তু আপনার যে ডাউন লেভেল আছে তারা আপনার কাছ থেকে সুন্দর সুন্দর তথ্য পাবে এবং সেই তথ্যগুলো ফলো করে তারা নিয়মিত অ্যাডমিট করবে এবং কোম্পানির কার্যক্রম সুসম্পন্ন করার মাধ্যমে তারা কিন্তু ইনকামের দিকে যেতে পারবে। অন্যথায় আমি নিজে লিডার, আমি যদি কেমন কিছু না জানি তাহলে আমার লোয়ার লেভেল তো খুব ভালো জানবে না। সো আই এম রিকোয়েস্টিং ইউ টু পার্টিসিপেট ইন দিস মিটিং ভেরি অ্যাক্টিভলি রেগুলারলি আপনারা পার্টিসিপেট করবেন। তো যাই হোক, এটা এখানে যেটা বলছে সেটা হলো যে আমাদের টেকনোলজিতে এখন কাজ করছে, আপনারা কোনো টেনশন করেন না, সবসময় আপনাদেরকে আমরা তথ্য দেওয়ার মাঝে থাকবো। এরপরে বলছে যে থ্যাংক ইউ ফর ইউর কন্টিনিউড সাপোর্ট, আপনার এই চলমান সমর্থনকে আমরা ধন্যবাদ জানাই। উই আর এক্সাইটেড ফর দিস নেক্সট চ্যাপ্টার টু বিগিন, আমরা খুবই অস্থির হয়ে আছি, অধীর আগ্রহে পরের চ্যাপ্টারে শুরু করার জন্য। তো এটা ছিল গতকালকে নিউজ পেপার এবং এটা ছিল খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ পেপার। আর এই নিউজ পেপারের মাধ্যমে আমরা কিন্তু পুরোপুরি জেনে গেলাম যে এই মাসের মধ্যে আমাদের কোম্পানি লঞ্চ করবে। অনেকেই হয়তো মনে করছেন যে আবার এতদিন কেন দিচ্ছে, আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজির যুগে এই ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এই বিষয়গুলো আমাদের যারা মুরব্বী রয়েছেন বা আমাদের যারা বয়স্ক লোক রয়েছেন তারা কিন্তু এগুলো দেখলে এখনো স্বপ্নের মতো মনে হয়। প্রকৃতপক্ষে আইটি সেক্টরটা এত মানে ইজি, আইটি সেক্টরটা মানে এতটাই হেল্পফুল যে খুব ইজিলি একজন ম্যাথমেটিশিয়ান বা একজন গণিতবিদ সে এক বছরে একটা কাজ যদি করে তাহলে কম্পিউটার বা আইটি ওই কাজটা করবে মাত্র আধা ঘন্টায়। কিন্তু এই আধা ঘন্টা করার জন্য আইটি সেটআপটা কেমন করতে হবে এটা বর্ণনা করে শেষ করে দেওয়া। সুতরাং আপনাদেরকে আমি একটা কথা বলি যে আপনারা মাথায় রাখবেন যে এই যে সারা পৃথিবীতে অসংখ্য লোক আমাদের ভেরিফাইড করা আছে প্রায় 3.5 মিলিয়ন, আর এছাড়া নন ভেরিফাইড অর্থাৎ সাইন আপ করা হচ্ছে আরো প্রচুর পরিমাণে, তাতে হিসাব করে যেটা দেখা যাচ্ছে 1 কোটির মতো। এক কোটি লোককে একটা প্ল্যাটফর্মে যখন ইনকাম করার সুযোগ দিতে যাওয়া হবে তখন আইটি সেক্টরটা কত হ্যান্ডসাম, কত স্মার্ট, কত এক্সপেরিয়েন্স হতে হবে এটা কিন্তু আমরা যারা মোটামুটি শিক্ষিত, আমরা যারা আইটি সেক্টর সম্বন্ধে কিছুটা জানি বা বুঝি তারা কিন্তু বুঝতে পারবো যে আসলে এটা কতটা কষ্টকর। তো আমরা তো মানে এমন একটা অবস্থায় আছি যে অ্যাপডি করবো ইনকাম করবো, অ্যাপডি করবো ইনকাম করবো, নো প্রবলেম। কিন্তু একটা বিষয় চিন্তা করে দেখেন তো যে পৃথিবী জন্ম থেকে শুরু করে এ জন্ম পর্যন্ত এত অল্প সময়ে, এত অল্প পরিশ্রমে এত টাকা ইনকাম করা, এটা কি ইতিপূর্বে কোথাও কি আপনারা দেখেছেন? আপনারা দেখেন না। অথচ এখানে আপনার কোনো ডিগ্রি লাগছে না, আপনার পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া লাগছে না, আপনি মাত্র 30 মিনিট কাজ করবেন, 30 মিনিট কাজ করার ফলে আপনাকে কোম্পানি এই 300 থেকে 400 টাকা বাংলাদেশি টাকা আপনাকে দেবে, এটা কি চারটিখানি কথা? তাহলে বেশি ফ্যাসিলিটিস যখন আপনি পেতে যাবেন তখন আপনার ওই প্ল্যাটফর্মটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হতে হবে। তো এই যে যা লাইফস্টাইল ইহা, এগুলো কি আসলে অন্যের কোম্পানি? এটা তো আমার আপনার কোম্পানি। ইহা যা লাইফস্টাইল আমাদেরকে নিয়ে যেমন ভাবছে আপনাদেরকেও এই ইহা যা লাইফস্টাইল নিয়ে ভাবতে হবে। সুতরাং এটাকে আর ওই অন্যের কোম্পানি ভাবা যাবে না, এটা আমাদের কোম্পানি। সুতরাং আমাদের কোম্পানি যেন ভালোভাবে চলে
আজকের থেকে অনেকেই বিভিন্ন রকমের মন্তব্য করছে, বিভিন্ন রকমের কথা বলছে, যে কোম্পানি আসবে না চলে যাবে, এটা করবে সেটা করবে, কিন্তু চলে যেত তার আগেই চলে যেত। কোম্পানি এখন যে পর্যায়ে আসছে যে অ্যাড ভিউ করে ইনকাম দেওয়া এবং এইভাবে ইনকাম দেওয়া, বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান তো নাই তা না আছে, কিন্তু চা লাইফস্টাইলের মতো এত ব্যাপক আকারে এত বিশাল পরিসরে কোনো কোম্পানি কাজ করছে এটা আপনি দেখাতে পারবেন না। সুতরাং বড় আপনার যদি সেই মানে বড় সড় কোনো ব্যাপার হয়, ব্যাপার বলতে এই যে দাওয়াত খাওয়া বা ওই যে আপনার জিয়ারতের দাওয়াত খাওয়া, যত বড় অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের চাপও কিন্তু তত বড়, আর যত ছোট অনুষ্ঠান হয় অনুষ্ঠানের চাপ কিন্তু তত কম। যেহেতু এই যে বাংলাদেশের রিনাইডি সহ আর অন্যান্য যে কোম্পানিগুলো আছে এদের সাথে যা লাইফস্টাইলকে তুলনা করলে মনে হবে যে আসলে একটা পুকুরের পানি যা লাইফস্টাইল আর এক গ্লাস পানি হচ্ছে আপনার রিনাইড। এখানে ম্যান পাওয়ারই প্রচুর পরিমাণ, এই পরিমাণ ম্যান পাওয়ার এই প্ল্যাটফর্মে এই মানে অ্যাক্সেস দেওয়া, এই প্ল্যাটফর্মে অ্যাক্সেস প্রদানের মাধ্যমে ইনকাম করার সুযোগ দেওয়া, এটা কিন্তু ছোটখাটো কোনো কাজ না। আমরা যে যাই মনে করি এটা কিন্তু কোনো রকমের ছোটখাটো কাজ না, অনেক বড় কাজ। সুতরাং একটু ধৈর্য ধারণ করে আইটি এক্সপার্টদেরকে সুচারুভাবে কাজ করে এই প্ল্যাটফর্মকে স্ট্যান্ডার্ড করার জন্য সহযোগিতা করবেন, এটা আমার সবচেয়ে বড় প্রত্যাশা। এরপরে দেখেন আজকে যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এ টেক আপডেট ফ্রম ইহা, ইহার থেকে টেকনোলজিক্যাল একটা আপডেট দিয়েছে, টেক আপডেট মানে টেকনোলজিক্যাল আপডেট। গতকালকে ছিল যা লাইফস্টাইলের আপডেট, আজকে কিন্তু অটোমেটিক্যালি ফ্রম ইহা, ইহার থেকে যে একটি আপডেট আসছে এটা পুরো টেকনোলজিক্যাল আপডেট, প্রযুক্তিগত যেটা আপডেট। এখানে বলছে যে গুড বাই, গুড ডে টু অল আওয়ার লয়াল মেম্বার, আমাদেরকে গুড ডে জানাইছে, আমাদেরকে গ্রিটিং জানাইছে, আমাদের স্বাগত জানাইছে, ভালো দিন বলে। এরপরে বলছে যে হিয়ার ইজ এ টেক আপডেট ফ্রম আওয়ার অ্যাডভার্টাইজিং পার্টনার ইহা, মানে অ্যাডভার্টাইজিং পার্টনার ইহা আজকে একটা অ্যাড দিচ্ছে যে টেকনোলজিক্যাল আপডেট করার ব্যাপারে, টেকনোলজিক্যালি আপডেট হচ্ছে সেটা কিসের ভিত্তিতে হচ্ছে, সেটা হচ্ছে যে যেটা বলছে যে উই উইল বি আপডেটিং দ্য ওয়েবসাইট টুডে ডিউ টু গ্রোয়িং ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ফিডব্যাক ফ্রম ইহা ইউজার্স ডিউরিং আওয়ার টেস্টিং পিরিয়ড। তার মানে এই যে আমাদের ইহার যে টেস্টিং পিরিয়ডটা চলছে, এই টেস্টিং পিরিয়ডে আমরা যারা ইহা ইউজার, যারা ইহারা ইহার যে ব্যবহারকারী, আমরা যারা মেম্বার আছি, তাদের কাছ থেকে একটি ফিডব্যাক অটোমেটিক্যালি জ্বালাই ইহা পেয়ে গেছে। কারণ কেউ বলছে যে আমরা ওই 50টা দেখতে পাচ্ছি, কেউ বলছে 60টা দেখতে পাচ্ছি, কেউ বলছে যে আমি 25টা দেখতে পাচ্ছি, আবার কেউ বলছে যে আমার এই সমস্যা হয়েছে, কেউ বলছে আমার এটা সমস্যা হয়েছে। এই ইনফরমেশন গুলো অটোমেটিক্যালি তারা কালেক্ট করেছে এবং ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো রিকোয়ারমেন্টস, ওই ওয়েবসাইটের যে অবকাঠামো গুলো, সেই মানে ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্ট, অবকাঠামোর যে কিছু রিকোয়ারমেন্ট, কিছু প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, ঠিক সেইগুলোকে অটোমেটিক্যালি আপডেট করছে, এটা ইহার বক্তব্য। মানে টেস্টিং পিরিয়ডে যে সমস্যাগুলো তারা পেয়েছে সেই সমস্যাগুলো ধরে ধরে তারা এই প্ল্যাটফর্মটার ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোটাকে বিল্ড করছে, আরো স্ট্যান্ডার্ড করছে, যেন এই সমস্যাটা রিয়েল অ্যাপে না হয়। তারপরে বলছে দিস চেঞ্জেস আর সিগনিফিকেন্ট, এই যে পরিবর্তনগুলো করা হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড মে কজ ইস্যুস অন দ্য প্ল্যাটফর্ম, আর যেগুলো মানে এই প্ল্যাটফর্মে কোনো ইস্যু সৃষ্টি করতে পারতো, কোনো সমস্যা সৃষ্টি করতে পারতো আর কি, এই কারণে এগুলো চেঞ্জ করা হচ্ছে। প্লিজ ডু নট বি অ্যালার্মড অর কনসার্ন, এ ব্যাপারে আপনারা অতটা উত্তেজিত বা উদ্বিগ্ন হবেন না, দুশ্চিন্তায় পড়ার কোনো কারণ নেই। দিস ইজ দ্য রিজন ফর টেস্টিং, এটাই হচ্ছে মানে দিস ইজ দ্য রিজন ফর টেস্টিং, এই ইহার প্ল্যাটফর্মকে মানে সঠিকভাবে বিল্ড আপ করার জন্যই অটোমেটিক্যালি এই যে টেস্ট পিরিয়ডের প্রয়োজনীয়তা ছিল, টেস্ট পিরিয়ডের কারণটা ছিল, কেন টেস্ট করতে দেওয়া হয়েছিল। আজকে আমরা সেই যে লঞ্চ থেকে শুরু করে ডেমো লঞ্চ থেকে শুরু করে যেমন পর্যন্ত অ্যাপ বি করছি, এটা করার ফলে আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো সেখানে যাচ্ছে, যাওয়ার পরে
তারা আবার সেই প্রবলেম অনুযায়ী অর্থাৎ ইউজারের ফিডব্যাক অনুযায়ী তারা এই প্ল্যাটফর্মকে আরো বেশি এনহ্যান্স করছে, আরো বেশি স্ট্যান্ডার্ড করছে, তাহলে দেখেন যে কাজগুলো কত সুন্দরভাবে সুসম্পন্ন হচ্ছে। আমি একটা কথা গত দিনে আমি বলেছিলাম, বোধহয় আমার প্রারম্ভিক বক্তব্যে আমি বলেছিলাম যে খরগোশ এবং কচ্ছপের গল্প আমরা কিন্তু সবাই পড়ি। আমি আবার ইংরেজি স্যার হিসেবে রিয়ারেঞ্জমেন্ট বা স্টোরি রাইটিং ইন্টারমিডিয়েট এগুলো পড়াতে হয়, তো এটা সবাই জানি আমরা। তো আসলে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। বেসিক্যালি যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে মানে আমাদের কর্মযাত্রাকে যদি অব্যাহত রাখি, সমান্তরাল ভাবে রাখি, আমরা যদি ধীর গতিতে সুচিন্তিত পদক্ষেপে যদি আমরা এগিয়ে যাই, তাহলে অবশ্যই আমাদের বিজয়টাই হবে। তো যা লাইফস্টাইলের কার্যক্রম যেভাবে আমরা দেখছি তাতে কিন্তু আমরা সেই প্রভাব দেখবো, স্লোয়েন্স টিভিতে এটাকেই ফলো করে চলছি। তো এরপরে যেটা বলছে সে উইয়ার লুক ফরওয়ার্ড টু লঞ্চ অফ ইয়া, আমরা মানে এখন ইয়ার ইয়াকে লঞ্চ করার জন্য আমরা অধীর আগ্রহে রয়েছি। তো এটা ছিল যা লাইফস্টাইলের দুদিনের নিউজ লেটার আপডেট। এটা দেখে আমার মনে হয় যে আমাদের মনের ভিতরে অবিশ্বাস সৃষ্টি হওয়ার আর কিছুই নেই। কোম্পানিকে আমরা চাইলে আরো সময় দিতাম, কোম্পানি যদি বলতো যে ওই পরের মাসের 15 তারিখে লঞ্চ করবো তাও কিন্তু আমরা সময় দিতাম, কিন্তু কোম্পানি নিজেই সময় নেয়নি। কারণ কোম্পানিও চায় যে শুধু এই মেম্বার ইনকাম করবে না, কোম্পানি মেম্বার ইনকাম করলেই তো কোম্পানি ইনকাম করবে। যা লাইফস্টাইলরা যখন ইনকাম করবে তখন যা লাইফস্টাইলেরও ইনকাম হবে। তো যা লাইফস্টাইলের যখন ইনকাম হবে, যা লাইফস্টাইলারদের যখন ইনকাম হবে, তখনই কিন্তু আমাদের সেই যা লাইফস্টাইলের যে স্লোগান ফাইন্যান্সিয়াল ফ্রিডম এস্টাবলিশমেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী ফাইন্যান্সিয়াল ফ্রিডম প্রতিষ্ঠিত হবে, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যা লাইফস্টাইল যে পৃথিবীতে এসেছে সেই লক্ষ্য উদ্দেশ্যটা তখন আমাদের পরিপূর্ণভাবে সুসম্পন্ন হবে। তো আমরা ধৈর্য হারা না হই, আমরা যা লাইফস্টাইলের অগ্রগতির সাথে একাত্মতা ঘোষণা করে সবাই যা লাইফস্টাইলের যে কার্যক্রম সেগুলো আমরা সম্পন্ন করি। আর এখানে তো আমার প্রারম্ভিক বক্তব্যে জাহাঙ্গীর বলেছে যে এখন যদি আপনি একটা বিধি করেন তাহলে 3টা অটোমেটিক্যাল আপনার সাপোর্টে দিয়ে দিচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়া হয়। যেমন ইতিপূর্বে ফ্যাসিলিটি ছিল আপনার শেয়ার দেওয়া হতো, ক্রিপ্টো কারেন্সি দেওয়া হতো, কিন্তু এখন শেয়ার ক্রিপ্টো কারেন্সি এগুলো কিন্তু আর দেওয়া হচ্ছে না। যারা আগে করেছে তারা কিন্তু শেয়ার ক্রিপ্টো কারেন্সি পেয়েছে, কিন্তু এখন কিন্তু ওইটা পাচ্ছে না, কিন্তু এই যে এইটা পাচ্ছে। তো হয়তো বা কোম্পানি আর কিছুদিন পর এটা উঠায় নিবে। শুধু তাই না, এই কোম্পানির যে 10 ইউরোতে একটা টিভি ভাউচার হচ্ছে, এই কোম্পানি যখন লঞ্চ করবে, আমি একটা সম্ভাব্য কথা লেখা করতে পারি, যখন লঞ্চ করবে, যখন এখান থেকে অনেকে ইনকাম করবে, তখন অটোমেটিক্যালি এখানকার টিভির ডিমান্ড যে বেড়ে যাবে না এটা মানে অস্বীকার করা যাবে না। সুতরাং আপনারা যেহেতু কোম্পানি আর যাওয়ার কোনো সুযোগ নেই, কোম্পানি অটোমেটিক্যালি আমাদের সাথে রয়েছে, তো এই কয়েকদিনের ভিতরে নিজেদের টিম বিল্ড আপ করতে যে যে পদক্ষেপ নেওয়ার দরকার সে পদক্ষেপ গুলো নিয়ে আপনার টিমটাকে বিল্ড আপ করুন, এটাই আপনাদের কাছ থেকে কথা করবো। তো যা হোক, আমার নিউজলেটার আপডেটের আলোচনা শেষ। এখন আমি আপনাদেরকে খুবই স্বল্প পরিসরে কোম্পানির ইয়েটা বলবো, কোম্পানির যে মানে প্ল্যানিংটা বলবো, যেটা খুবই যে একটা প্ল্যানিং। আমি নতুন যারা এসেছেন, হয়তো আজকে ফার্স্ট এসেছেন যারা আসছেন, এর আগে হয়তো বা প্রেজেন্টেশনে জয়েন করেননি বা ভালোভাবে কোম্পানির প্ল্যানিংটা জানেন নাই, তাদেরকে উদ্দেশ্য করে এখন আমি কিছু কথা বলবো। আপডেটটা দরকার ছিল সিনিয়র লিডার বা সিনিয়র যে মেম্বার তাদের জন্য, আর এটা হলো একেবারে সেই প্রাইমারি লেভেলের ABC লেভেলের যে মেম্বার গুলো আপনারা আছেন তাদের উদ্দেশ্যে এখন স্মার্টফোন হতে পারে, এবং তার সাথে ইন্টারনেট অ্যাক্সেস এর প্রয়োজন আছে, আপনার নেট কানেকশন থাকতে হবে। তো এই জায়গায় আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে কিছুদিন আগে কিন্তু একটা বড় রকমের গুজব উঠেছিল যে
একটা ডিভাইস দিয়ে, একটা ডিভাইস দিয়ে শুধু একটাই আইডি দেখা যাবে, একটা ডিভাইস দিয়ে দুইটা আইডি দেখা যাবে না। কিন্তু আসলে আমরা যেটা দেখেছি বা যেটা আমরা জেনেছি সেটা হলো একটা ডিভাইস দিয়ে একটা আইডি লগ ইন করার পরে, সেখানে অ্যাডমিন করার পর ওই আইডিটা লগ আউট করে আবার নতুন আইডি লগ ইন করে সে অ্যাডমিন করতে পারে। এটা আমরা যেটা জানতে পেরেছি আর কি। তো মানে আপনি অবশ্যই অ্যাডমিন করতে পারেন, অনেক আইডি একটা ডিভাইস দিয়ে করতে পারেন, নো প্রবলেম। তো এই দুটো জিনিস আমাদের লাগবে, একটা ডিভাইস লাগবে আর ইন্টারনেট কানেকশন লাগবে। এই এই সামান্য দুটো জিনিসের মাধ্যমে আপনি মাত্র 24 ঘন্টায় 30 মিনিট এখানে প্রোভাইড করে আপনি সুন্দর একটি ইনকাম করতে পারবেন এই জালা ইনস্টল করে। এরপরে দেখেন জালা ইনস্টলের প্রথম কথা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম প্রতিষ্ঠা করা, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে অর্থনৈতিক মুক্তি বা অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য জালা ইনস্টলের কাজ। আজকে দেখেন আপনাদের এই অনলাইন ইনকাম বা অনলাইন আউটসোর্সিং এটা আসলে করছে, এটা আসার মূল কারণ হচ্ছে যে হয়তো আগে এসেছে, অনেক আগে এসেছে, কিন্তু এটা আত্মপ্রকাশ পুরোপুরি ভাবে ঘটলো। মানে অনলাইনে সবকিছু করা সম্ভব, এখন অনলাইনে লেখাপড়া হচ্ছে, অনলাইনে রিসার্চ হচ্ছে, অনলাইনে মার্কেটিং হচ্ছে, অনলাইনে ব্যাংকিং সিস্টেম হচ্ছে, অনলাইনে সবকিছু হচ্ছে। কারণ হচ্ছে যে বিশেষ করে আমাদের এই COVID-19টা সেই 2000 সালে আসার পর আমাদের সারা পৃথিবীর মানুষকে স্বাভাবিক যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার থেকে আমাদেরকে থামিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু অটোমেটিক চেতনা সৃষ্টি হয়েছে যে হাউ টু আর্ন মানি উইদাউট মুভিং হেয়ার অ্যান্ড দেয়ার, অর্থাৎ এখানে সেখানে না ঘুরে আমি ঘরে বসে কিভাবে ইনকাম করতে পারবো। ঠিক এই চিন্তার থেকেই কিন্তু অটোমেটিক্যালি জালা ইনস্টল মূলত কোম্পানির সঙ্গে হচ্ছে। সেই হিসাবে আমি মনে করি যে এটা একটি দিগন্তকারী একটি যুগান্তকারী আপনার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান অবশ্যই সারা পৃথিবীকে একটি কি বলবো আর সারা পৃথিবীকে আশ্চর্য করে দেবে যে আসলে মানে এরকম ধরনের কোম্পানিও পৃথিবীতে আসতে পারে। তো যা লাইফস্টাইলের মেইন কাজ যেটা সেটা হচ্ছে তারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম প্রতিষ্ঠা করতে চায়, তাদের কোঅপারেটিভ বিজনেস মডেল অর্থাৎ মানে সামগ্রিকভাবে একটি কমিউনিটি মিলে বিজনেসটা করবে। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য কেউ কাউকে ছাড়া নয়, আমার ফার্স্ট লেভেল বা থেকে 7 লেভেল পর্যন্ত যদি ইনকাম না করে তাহলে আমারও ইনকাম হবে না, আর তারা যদি ইনকাম করে তাহলে আমারও ইনকাম হবে। তার মানে কি এখানে প্যাসিভ ইনকাম স্ট্রিম এবং অ্যাক্টিভ ইনকাম স্ট্রিম দুটোই রয়েছে, তারপরে একটি স্থায়ী পরোক্ষ ইনকাম স্ট্রিম, এরপরে তারপরে জেনারেশন ওয়েলথ বিল্ড আপ করার সুযোগ রয়েছে এই যা লাইফ স্টাইলে। কিন্তু যা লাইফ স্টাইল একটি আমি আগেও আপনাদের বলেছি যে যা লাইফ স্টাইল আসলে একটি মানে হঠাৎ করে উড়ে এসে ঘুরে বসার কোম্পানি না। যা লাইফ স্টাইল অটোমেটিক্যালি ইউকে সরকারের অনুমোদিত একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের লাইসেন্স এখানে ডিসপ্লে হচ্ছে আপনার স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা ইউকে কোম্পানিস হাউস কর্তৃক অনুমোদন প্রাপ্ত লাইসেন্স প্রাপ্ত একটি প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠান সারা পৃথিবীব্যাপী কাজ করতে পারবে সেটারও একটি অনুমোদন রয়েছে। এরপরে আমরা জালাই স্টাইলকে যে ইনকাম মানে যে ইয়েগুলো পাবো অর্থাৎ যে ফেসিলিটিস গুলো জালাই স্টাইল আমাদেরকে দেবে এর মধ্যে প্রথম হচ্ছে অ্যাড ভিউ ইনকাম, অর্থাৎ অ্যাড ভিউ করে আমরা ইনকাম করবো, মানে শুধুমাত্র বিজ্ঞাপন ভিউ করে আমরা ইনকাম করবো। তারপরে রেফারেল ইনকাম আছে, রেফারেল ইনকাম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পরোক্ষ ইনকাম অর্থাৎ মান্থলি লাইফ স্টাইল ইনকাম, এটা 1 মাসে ইনকাম পাওয়া যাবে। আর অ্যাড ভিউ ইনকামটা রেগুলার আসবে। রেফারেল ইনকাম যেটা সেটা হচ্ছে যে আপনি নিজে ইনকাম করছেন বা নিজে চালাচ্ছেন এসেছেন, আপনি শুধু একাই আসেন নাই, আপনার ডাউনে বা আপনার রেফারেন্সে আরো লোকজন এখানে এনেছেন, 1 থেকে 7 লেভেল পর্যন্ত আপনি বিল্ড আপ করেছেন, তাদের কাছ থেকে আপনি রেফারেল ইনকাম পাবেন, সেই রেফারেল ইনকামের আপনি হিসাব করেছেন। তারপরে শেয়ার বিজনেস অর্থাৎ চালাচ্ছেন হচ্ছে ইউকে স্টক এক্সচেঞ্জের একটি সদস্য, তো ইউকে স্টক এক্সচেঞ্জ থেকে যারা ইচ্ছা যখন আপনার শেয়ার মার্কেটে বৃদ্ধি করবে, যখন আপনার প্রফিট করবে, তখন সেই প্রফিটের অংশ কিন্তু আমরাও পাবো, কারণ আমরা অনেকেই শেয়ারের অনেক শেয়ারের মালিক হয়ে আছি। আর যারা এখন বর্তমানে আসছেন তারা শেয়ারের মালিক না হলেও হয়তো প্রাইমারি শেয়ার হিসেবে অনেকেই কিনতে পারবে, বেচা কেনা হবে শেয়ার। হ্যাঁ, আর এটা বাংলাদেশি শেয়ার মার্কেটটা যে আজকে হঠাৎ করে
মানে একেবারে ধপাস করে সেই পাহাড় মনে করেন যে প্রশান্ত মহাসাগর হয়ে গেল, আমি না ইউকেতে, ইউকে একটি সিভিলাইজড কান্ট্রি, ইউকে হচ্ছে খুবই ওয়েল এডুকেটেড একটি কান্ট্রি, ইউকে তে চরম জাস্টিস এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত, সেখানে অবশ্যই অন্যায় অবিচার তুলনামূলকভাবে খুবই কম, সে দেশের শেয়ার বিজনেস অবশ্যই একটি মানদণ্ডের ভিত্তিতেই চলে, সুতরাং সেখানে কোনো ধস নামার কোনো সম্ভাবনা নেই। আর সেই শেয়ার মার্কেটের সাথে ইউকে স্টক এক্সচেঞ্জের সাথে যারা ইস্টাইল যেহেতু সম্পৃক্ত, আমরা সবাই সম্পৃক্ত, তাই আমাদের শেয়ার মার্কেটে আমরা ভালো প্রফিট করবো। এরপরে ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে আপনারা জানেন যে ক্রিপ্টোকারেন্সি পৃথিবীর মধ্যে একেবারে টপমোস্ট ভার্চুয়াল কারেন্সি। আমরা যদি রিসার্চারদের রিসার্চ আর্টিকেল বলি তাহলে আমরা দেখতে পাই যে সারা পৃথিবীর 100% মুদ্রার মধ্যে 68% মুদ্রা, 68% মুদ্রা এখন ভার্চুয়াল, আর 32% মুদ্রা এখন আপনার ফিজিক্যাল অফলাইনে চলে। তার মানে 68% টাকা এখন মানে আপনার অনলাইনে চলে, এটা ভার্চুয়াল মুদ্রা, আপনার কাছে থাকে কিন্তু আপনি দেখতে পারেন না। উইদিন শর্ট টাইম ওয়েট অ্যান্ড সি, যে আপনি দেখেন যে 100% কারেন্সি আপনার ভার্চুয়াল হয়ে যাবে। এবং বাংলাদেশে কিন্তু ব্লকচেইনের সেট আপ দেওয়ার অটোমেটিক্যালি সিদ্ধান্ত হয়ে গেছে এবং ক্রিপ্টোকারেন্সির অনুমোদনও বাংলাদেশ দিতে যাচ্ছে। আমরা পছন্দ এই ফেসিলিটিসটা ব্যয় সুযোগটা হয়তো বা সরকারের কাছ থেকে পাবো, কারণ সরকারও বুঝে ফেলেছে যে ইন্টারন্যাশনাল মার্কেটিং এর সাথে যদি বাংলাদেশ ইনভলভ থাকতে চায় তাহলে ক্রিপ্টোকারেন্সির কোনো বিকল্প নেই, ভার্চুয়াল মুদ্রার কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশ সরকারও অটোমেটিক্যালি চিন্তা ভাবনা করেছে যে ক্রিপ্টোকারেন্সির অনুমোদন দেবে। এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে আমরা ইয়ে করতে পারবো, এই যে আমাদের প্ল্যাটফর্মে যে পণ্যগুলো ডিসপ্লে হবে, যেগুলো আমরা ভিড় করবো ইচ্ছা করলে সেগুলো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, এটা কেন আলোচনা করতে পারবো। সর্বোপরি যা লাইফস্টাইলের যে প্ল্যাটফর্মটা মূলত ই কমার্স, ইলেকট্রনিক যত কমার্শিয়াল অ্যাক্টিভিটিস আছে সকল কার্যক্রমের সাথে আমরা সম্পৃক্ত থাকতে পারবো। এখন তো শুধুমাত্র আমরা অ্যাড ভি নিয়ে পাগল আছে, তো অ্যাড ভি এর পাশাপাশি আমরা যখন অন্য অন্য ফেসিলিটিসও পাবো তখন দেখা যাবে যে আমাদের বিভিন্ন জন বিভিন্ন রকমের ইনকাম করবে, বিভিন্ন রকমের ইনকামের প্ল্যাটফর্ম, ইনকামের যে লেন তৈরি হয়ে যাবে। মোট কথা হলো আমাদের যোগ্যতা অনুযায়ী, আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা যারা ইনস্টলকে মানে অ্যাকসেপ্ট করবো, কেউ মাল্টি লেভেল ওয়েতে করবে, কেউ ওয়ান ওয়ে করবে, কেউ শুধু অ্যাডভিউ করবে এবং রেফারেল ইনকাম করবে, কেউ শেয়ার ক্রিপ্টো অ্যাফিলিয়েট মার্কেটিং ইকমার্স সবগুলোর সাথে জড়িত হয়ে যাবে। সুতরাং আমি মনে করি যে যা লাইফস্টাইলের সুদূর প্রসারে একটি পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আইটি সেক্টরকে আমাদের সময় দিতে হবে। আইটি সেক্টরের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার সাথে আমাদেরকে একাত্মতা ঘোষণা করতে হবে, তবেই আমাদের মানে সার্থকতা ফিরে আসবে এবং আমরা ইনকাম করতে পারবো। তো ইনকামের আসলে দেখেন এখানে আপনারা যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে অ্যাড ভিউ করে কেন ইনকাম আমরা পাবো, ভাই কোন কারণে আমরা অ্যাড ভিউ করে ইনকাম পাবো। এখানে আমি আপনাদেরকে একটি ডায়াগ্রাম দেখাচ্ছি, সেটা হলো সিগনিফিকেন্স অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ভিউয়ার্স। একটা প্রোডাক্টকে আপনি ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি স্বীকৃতিপ্রাপ্ত বা ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি পরিচিত করানোর জন্য আপনার অ্যাডভার্টাইজমেন্টের কোনো বিকল্প নেই। অ্যাডভার্টাইজমেন্ট মানে প্রচারেই প্রসার, যত প্রচার হবে ততই প্রসার হবে। আপনি একটা বড় কোম্পানির মালিক, আপনার অসংখ্য প্রোডাক্ট কোম্পানি থেকে প্রডিউস হয়, কিন্তু সেই প্রোডাক্টটা ভালো কি মন্দ বা এই প্রোডাক্টটা আসলে কি প্রোডাক্ট, এটা যদি দেশের মানুষ পৃথিবীর মানুষ না জানে তাহলে প্রত্যাশিত পরিমাণ আপনার এক্সপোর্ট কিন্তু হবে না, প্রত্যাশিত পরিমাণ আপনার কি বলে মার্কেটিং কিন্তু হবে না। যার কারণে সে কোনো প্রোডাক্ট কোম্পানি প্রোডাক্ট প্রডিউস করার পর উৎপাদন করার পরই কিন্তু সে তার নজর দেয় হচ্ছে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনে দেয়। তো আগের দিনগুলোতে আমরা যেটা দেখেছি বা এখনো দেখছি যে টেলিভিশন চ্যানেলে এই পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দেয়, আর এই বিজ্ঞাপন দেওয়ার ফলে দেখা যাচ্ছে কি যে এটা ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমের যেটা, ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমের যেটা সেটা হলো কি যে অটোমেটিক্যালি আপনার বিজ্ঞাপন কোম্পানিগুলো বিজ্ঞাপন দিচ্ছে বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াতে দিচ্ছে, আর এই বিজ্ঞাপনগুলো যখন অটোমেটিক্যালি আপনার প্রচার হয়ে যাচ্ছে, আমরা যারা ভিউয়ার দর্শক তারা আমরা ওই বিজ্ঞাপনগুলো দেখছি, আমরা যখন বিজ্ঞাপনগুলো দেখছি আমাদের নজরে পড়ছে আমি আপনি রহিম করিম ওই জেমস ইত্যাদি
সারা পৃথিবীর মানুষ যখন এই ফোনের বিজ্ঞাপন দেখছে, স্যামসাং বা আপনার টোশিবা, এই সমস্ত নোকিয়া, তারপরে আপনার এই জপকো, এই সমস্ত অ্যাপ গুলো সারা পৃথিবীর মানুষ যখন দেখছে, তখন পৃথিবীব্যাপী পরিচিতি লাভ করছে এবং কাস্টমার বেশি দিচ্ছে এবং মার্কেটিং হচ্ছে, যত বেশি মার্কেটিং হচ্ছে তত বেশি প্রফিট হচ্ছে। কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে কি, এই যে বিজ্ঞাপনটা ভিউ করার ফলে, বিজ্ঞাপনটা ভিউ করার ফলে কোম্পানির যে ডিমান্ডটা বিল্ড আপ হলো, এই জিনিসটার মূল্যায়ন কিন্তু ভিউয়ারদেরকে ট্রেডিশনাল মার্কেটিং এ দেওয়া হয় না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ যেটা যেটা করা হয়, যে যেহেতু এই বিজ্ঞাপন এবং বিজ্ঞাপন দর্শকরাই মূলত এই পণ্যটা মানে কি বলে মার্কেটিং করলো বা পণ্যটার প্রচার প্রচারণা করলো, যার ফলে কাস্টমার ভিড়লো, যার ফলে মার্কেটিং হলো, আর এই কাস্টমার ভেড়া মার্কেটিং হওয়া, বেশি বেশি কেনা বেচা হওয়া, বেশি প্রফিট হওয়া, এর পেছনে অটোমেটিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যাডভার্টাইজমেন্ট ভিউয়ারের বড় রকমের একটি অবদান রয়েছে। এটা ডিজিটাল মার্কেটিং সিস্টেমের যে কথা, এই জন্য ডিজিটাল মার্কেটিং সিস্টেমে ডিজিটাল আপনার ডিজিটাল মার্কেটিং থিওরিতে বা নেটওয়ার্ক মার্কেটিং থিওরিতে একটি থিওরি, যেটা নতুন থিওরি সৃষ্টি হয়েছে, সেটা হলো যে অ্যাড ভিউয়ার্স আর দ্য মেইন মেকার্স অফ প্রোডাক্ট ডিমান্ড টু দ্য কাস্টমার্স। অর্থাৎ অ্যাড ভিউয়াররাই মূলত একটা প্রোডাক্টের ডিমান্ড বৃদ্ধি করে কাস্টমারের কাছে, সে প্রোডাক্টের ডিমান্ড বৃদ্ধি করে, প্রোডাক্টের কোয়ালিটি বৃদ্ধি করে, দেখুন প্রোডাক্টের চাহিদা বৃদ্ধি করে একজন কাস্টমারের কাছে, মানে কাস্টমারের কাছে প্রোডাক্টের চাহিদা বৃদ্ধি করে একমাত্র অ্যাড ভিউয়াররা। সুতরাং অ্যাড ভিউয়াররা যদি কাস্টমার পর্যন্ত প্রোডাক্ট পৌঁছানোর জন্য সহযোগিতা করে থাকে, সুতরাং এই প্রফিটের সাথে অ্যাড ভিউয়ারদের একটা সুন্দর একটি অংশীদারিত্ব রয়েছে, আর সেই অংশীদারিত্বের ভিত্তিতেই আজকে চা লাইফস্টাইল ইন্টারন্যাশনাল আমাদেরকে অ্যাড ভিউ ইনকামের মাধ্যমে আমাদেরকে অ্যাড দেখার জন্য আমাদেরকে প্রফিট দিচ্ছে। সো ইট ইজ নট মিরাকল, এটা কোনো মিরাকল না, এটা কোনো মানে সুপারস্টিশাস না, এটা কোনো সুপার ন্যাচারাল না, এটা মানে আধ্যাত্মিক কোনো কিছু না, বা এটা রহস্যজনক কিছু না, ইট ইজ ন্যাচারাল, ইট ইজ রিয়েল, এটা পুরোপুরি রিয়েল। এখন শুধুমাত্র মানে কি বলবো, মানে অ্যাড ভিউ করে ইনকাম করা, এটা দিস ইজ দ্য ডিমান্ড অফ এজ, এটা এখন বর্তমান এজের একটা ডিমান্ড। এই এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের অবিশ্বাস জন্ম হওয়া বা অ্যাড ভিউ করে ইনকাম করা যাবে কি যাবে না এই নিয়ে যে ডিলেমা ফিল করা, এটা আমি মনে করি যে আমাদের এরকম কোনো কিছু ফিল করার নেই। আজকে যা লাইফস্টাইল এই প্ল্যাটফর্ম তৈরি করেছে, উইদিন শর্ট টাইম অনেক মানে মাল্টিপল আপনার কোম্পানি এই পৃথিবীতে আসবে যারা অ্যাড ভিউ করার মাধ্যমে আপনাদের ইনকাম করবে। সো এটা আশ্চর্য বলতে কোনো কিছু না। তো ঠিক আমাদের যে অ্যাপটা ভিউ করবো, এই অ্যাড ভিউ করতে গেলে আমাদের মোটামুটি 60টা অ্যাড ভিউ করতে হবে, আর আমরা এখন তো দেখতেই পাচ্ছি যে একটা করে অ্যাড 30 সেকেন্ড করে দেখতে হয়। সুতরাং 30 সেকেন্ড করে যদি আমরা অ্যাড দেখি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের 30 মিনিট লাগবে 60টা অ্যাড, এবং আমরা ওয়ান্স ইন 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে যে কোনো একবার যে কোনো একটা সময় দেখলেই হয়ে যাবে। সুতরাং এই যে প্রতিদিন 30 মিনিট শ্রম দেওয়ার ফলে আপনার যে ইনকামটা আসছে, এতে কিন্তু আপনার কোন রকমের অন্য কোনো কাজের ব্যাঘাত ঘটছে না, হোয়ারাজ আপনি কিন্তু দেখা যাচ্ছে যে ভালো অঙ্কের এবং মোটা অঙ্কের ইনকামটাই আপনি করছেন। তো যা হোক, আমি আপাতত এই যে এক দিন ইনকাম করে পার ডে কে কত পাবে না পাবে এই বিষয়ে আজকে আমি আলোচনা করবো না, যেহেতু আলোচনা আমার ওই বিষয় নিয়ে সবচেয়ে বেশি ছিল। তো আসলে কত টাকা ইনকাম করা যায় প্রতিদিন, ওই 2.74 একটা আছে, তারপরে আছে আপনার 4.21, এই সমস্ত প্রকল্পগুলো আছে, এগুলো আপনারা আপনাদের যে আপলাইন আছে আপলাইনের কাছ থেকে আপনারা একটু জেনে নিন, এগুলো খুব একটা জটিল কিছু না। তারপর লাইফস্টাইল ইনকাম যেটা সেটাও আছে, এটার বিষয়ে আমি মানে আপনাদের কাছে অতটা গুরুত্ব সহকারে দেখছি না। তো বেসিক্যালি আপনারা যারা অনলাইন মার্কেটিং করতে চান, তারা একটু শেয়ার মার্কেট নিয়ে একটু স্টাডি করবেন, এবং ক্রিপ্টো কারেন্সি সবচেয়ে বড় ব্যাপার হলো ক্রিপ্টো কারেন্সি নিয়ে একটু আপনারা স্টাডি করবেন, যে হোয়াট ইজ ক্রিপ্টো কারেন্সি, হোয়াট ইজ ভার্চুয়াল কারেন্সি, এগুলো একটু আপনারা দেখবেন। বিশেষ করে আপনি যদি অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চান, অবশ্যই আপনাকে অনলাইন প্ল্যাটফর্মে 24 ঘন্টায় 2 ঘন্টা সময় দিতে হবে, মানে আপনাকে মেডিটেট করতে হবে, মেডিটেশন করতে হবে, আপনাকে সবসময় রিসার্চিং মেন্টালিটি নিয়ে অনলাইনে আপনাকে ঢুকতে হবে,
হ্যাঁ, সুতরাং যদি আমরা এই 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় প্রতিদিন ইন্টারনেটে বা অনলাইনে দেই, আজে বাজে না দিয়ে, গেম না খেলে বা বিভিন্ন রকমের উল্টাপাল্টা কিছু না দেখে, আমরা যদি শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার জন্য যে সার্চিং গুলো রয়েছে, যে নলেজ গুলো রয়েছে, যে জ্ঞান গুলো রয়েছে, সেগুলো যদি আমরা অর্জন করি, তাহলে আমাদের কাছে যা লাইফ স্টাইল ইহা অনেক সহজ হয়ে যাবে। আমরা ইভেন আমরা আরো অন্যান্য প্ল্যাটফর্ম খুঁজে পাবো যেখান থেকে আমরা অনলাইনে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করতে পারবো। তো সবাইকে এই করোনাকালীন সময়ে নিরাপদে থেকে, করোনা থেকে দূরে থেকে আমরা যেন আমাদের লাইফস্টাইলের কার্যক্রম এবং আমাদের জীবনযাত্রার সামাজিক কার্যক্রম যেন অব্যাহত রাখতে পারি। সবাইকে যেন মহান রব্বুল আলামিন এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আমাদেরকে রক্ষা করেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আজকে প্রেজেন্টেশন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ধন্যবাদ আব্দুল কাদের সাহেবকে চমৎকারভাবে আমাদের আজকে প্রেজেন্টেশন এবং আপডেট নিউজ লেটার ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য ধন্যবাদ স্যারকে। চমৎকারভাবে আমাদের গতকালকের এবং আজকের দুটো নিউজ লেটার ব্যাখ্যা করেছেন এবং সংক্ষিপ্ত পরিসরে জালা ইন্ডাস্ট্রিয়াল মার্কেটিং প্ল্যান যেটা সেটা আলোচনা করেছেন, ধন্যবাদ স্যারকে। আমরা এ পর্যায়ে আমাদের স্যার আছে শাহিন স্যার, শাহিন মাহবুব স্যারকে বিনীত অনুরোধ করছি আপনার কিছু কথা, তারপর আমরা হয়তো সংক্ষিপ্ত আকার কিছু প্রশ্ন উত্তর পর্ব গিয়ে আমরা আমাদের মিটিং শেষ করবো ইনশাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, আমি হ্যালো জি স্যার, সংক্ষিপ্ত কিছু কথা বলে আমরা হয়তো 10টা প্রশ্ন নেবো, সবাই কোনো প্রশ্ন শেষ করবো। থ্যাংক ইউ। আমরা আজকে প্রশ্ন উত্তর পর্বে যাব এখন এবং প্রশ্ন উত্তর পর্বে সহযোগিতা করবে সাব্বির হোসেন। সাব্বির আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠানো হয়েছে। রিপন খান, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল, অনেকদিন যাবতই আসলে এই প্রশ্ন আমি রাইজ করে আসছিলাম কিন্তু সুযোগ পাই নাই, করার জন্য থ্যাংক ইউ। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে আমি যখন পিবি করেছি, পিবি করার সময় একটা প্যাকেজ কিছু কিছু আইডিতে আমার প্যাকেজ শো করেছে, যে প্যাকেজটা আমরা যখন ইয়াহাতে গেছি, ইয়াহাতে রেজিস্ট্রেশন করার পরে এটা এখনো ওই প্যাকেজটা ইয়াহার ভিতরে আছে, যেটা আমাদের পিবি করার যে প্যাকেজ গুলো ওগুলো নাই। তো সেক্ষেত্রে এইটা আমি কিভাবে হেল্প পাইতে পারি, এটা কিরকম ভাবে এটা ই হবে, হয়তো মানে চলে যাবে আর কি প্যাকেজটা। স্যার এই বিষয়টা তো মনে হয় স্যার হ্যান্ডেলিং করে যে এটার সলিউশনটা আমার কাছে নেই। আচ্ছা, আমি যখন পিবি করি কিছু কয়েকটা আইডিতে আমার এরকম একটা সমস্যা হয়েছে যে পিবি করার পরে আমি যখন ইয়া রেজিস্ট্রেশন হই তখন তো আমার কোনো প্যাকেজ আসার কথা না। তখন রিপন ভাই আপনারা শাইন বিষয়টা হচ্ছে এরকম অনেকের প্রবলেম, শুধুমাত্র এটা হিউজ প্রবলেম। সেটা হচ্ছে যে কোন ব্যক্তি জালকি স্টাইলে পিভি করছে বা ইহার রেজিস্ট্রেশন করতে গেল বা প্যাকেজ সামনে পুরো আসতেছে, এটা তো আসার কথা না তবু আসতেছে, এটা অনেকের প্রবলেম। অনেকের এরকম সমস্যা হচ্ছে, যখন প্রবলেম হতো মেনু বাটনে যেতে হচ্ছে, মেনু বাটনে যাওয়ার পরে ওইখানে রিফ্রেশ করতে হচ্ছে, চুজ করতে হচ্ছে, তাহলে মেনু বাটন
আচ্ছা যাই হোক, এটা আপডেট করতে তো ঠিক হয়ে যাবে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর তাদের ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আপনার উইথড্র করা যাবে না, এটা কতটুকু হ্যালো এই হামিদ ভাই, আপনি একটু সাউন্ড আছে, আপনি একটু এক মিনিট একটু মিউট থাকেন, আমি শব্দ আসতেছি, বলুন একটু বলুন, মানে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে না করলে কি হবে? ভোটার আইডি যার ভোটার যার আইডি কার্ড দিয়ে করা তার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, এটা প্রশ্নটা আমার একটা দামলাইন এই ধরনের কোন নিউজ আমাদের কাছে নাই যে ভোটারের আইডি কার্ড এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো এখনো ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসে নাই, তো আপনার এটি এত দরকার নেই, আপনার ভোটার টিকিট লাগবে টিভি করতে, পাসপোর্ট লাগবে টিভি করতে, ড্রাইভিং লাইসেন্স লাগবে টিভি করতে, আপনার এই জিনিসগুলো পর্যন্ত আপনি একটু পর্যন্ত থাকবে, হ্যাঁ, আর আদারও অন্য যেগুলো শুনবেন দ্রুত অনেক কিছু লিখা হয়, যেমন আজকে আমি আজকে একটা কথা বলি, একজন লিখছে যে আমার পেমেন্ট উদ্যোগটা কিভাবে নিব, আমি জিজ্ঞেস করছি আমাকে মেসেজ দিছিলেন কিছুক্ষণ আগে, নাকি আপনি দিছিলেন? জি জি, না না, আমাকে কিছুক্ষণ আগে মেসেজ দিছে, আমি ওনাকে একটা ফরম্যাট পাঠাইছি, ওই ফরম্যাটটা রেডি করে দেওয়ার জন্য বলে দিচ্ছি, আপনি ওনার সাথে যোগাযোগ করুন, আমার তো একটু হেল্প করতেন তাহলে ভালো, আপনার ওই যে ভদ্রলোক হোয়াটসঅ্যাপ আমাকে নক দিছেন, ওনাকে ডিটেলস দেওয়া হয়েছে, এই ফার্স্ট পিস পিক করে দেওয়া হয়েছে ওনাকে, আপনার সেম ইয়েতে আপনি পাঁচটা আপনার মোবাইল নষ্ট হয়ে গেছে, ইমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনি কোনো কিছু করতে পারতেছেন না, এখন এই বিষয়ে আমাকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, ওনার সাথে আপনি যোগাযোগ করে আপনাকে বলে দিবেন, তিনি তার তো আমি চিনি না, আপনার এই বিষয়ে কথা বলতে আপনার নিশ্চয় আপনার আপ্লান ছিল, আপনি আপনার আপ্লানের সাথে একটু যোগাযোগ করে ওটা ঠিক করে নেন, আমি বলেছি তার তো তিনি পাচ্ছে না, বুঝলেন, তিনি বলছে এই বিষয়ে আমার ধারণা নেই, নেক্সট হচ্ছে এস আকাশ, আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠানো হয়েছে, এস আকাশ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, স্যার আমার প্রশ্নটা হচ্ছে আমরা যারা হচ্ছে পিভি কমপ্লিট করছি, যেমন হচ্ছে আমি পিভি কমপ্লিট এখন কিছুদিন আগে করছি, আর আমি হচ্ছে ইয়ার রেজিস্ট্রেশন আগে করছিলাম, তো আমার কি 6 মান্থ ওয়েট করা লাগবে? আর একটা হচ্ছে স্যার বলুন যে 4.20 ইউরো ইনকাম, ওইটা স্যার কেমন নেই? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি আগে ইয়াতে রেজিস্ট্রেশন করেছেন, পরবর্তীতে আপনি পিভি করেছেন, এখন পর্যন্ত কোম্পানি কোনো নিউজ লেটার দেয়নি যে আগে ইহাতে রেজিস্ট্রেশন করেছে পরে পিভি করেছে তাদের মানে এডিশনাল ইনকাম পাবে, যেহেতু কোম্পানি আগে একটা নিউজ লেটার দিয়েছে যে 6 মাস ওয়েট করা লাগবে,
এমন করে তো 6 মাস ওয়েট করা লাগবে। এক নম্বর প্রশ্ন শেষ। দুই নম্বর যেটা হচ্ছে যে যারা যেসব ভাউচার 300 ইউরো বা তার উপরে ইউরো প্যাকেজ দ্বারা পারচেজ করা হয় ওই ভাউচার দিয়ে যারা পার্সোনাল ভেরিফিকেশন করবে তারা 4.1 পাবে। আর 300 ইউরোর নিচে সিঙ্গেল 3টা 5টা 10টা এইরকম যারা প্যাকেজ দিয়ে পার্সোনাল ভাউচার ক্রয় করবে তাদের ইনকাম হবে 2.7। ক্লিয়ার? জি স্যার। স্যার আমার সমস্যাটা হচ্ছে যে আমি মানে আমার যে অ্যাকাউন্টটা খুলেছি অ্যাকাউন্টটা আমার একটা ফ্রেন্ড খুলে দিয়েছে, তখন আমি এই ব্যাপারে কিছু জানতাম না। ও আমার বার্থডে তখন আমার ভোটার আইডি অনুযায়ী দেয় নাই এবং ওর ইচ্ছে মতো মানে আমার কাছে না জিজ্ঞেস করে ও আমার ভোটার আইডির অনুযায়ী সারা আর কি যে কোনো একটা জি স্যার। এবং আমার পিভিটা আমি যে করছি স্যার আমার ভোটার আইডি দিয়ে আমার ভোটার আইডিতে 18 প্লাস স্যার হয়নি, আরো কিছু মাস বাকি আছে কিন্তু আমার পিভিটা স্যার কমপ্লিট হয়েছে। এখন আমার এই আইডিতে কি কোনো সমস্যা হবে কিনা? এর আইডি তো 18 বছর পূর্ণ হয়নি না স্যার, কিন্তু আমি সেই এনআইডি টাই দিয়েছি কিন্তু এবং প্রিভিউ আমার কমপ্লিট হয়েছে। এটা সাপোর্ট মেইল করতে হবে এবং এটা আপনাকে আপডেট করতে হবে স্যার। একটু কথা বলেন এই বিষয়ে, এখন আপনি কি করতে যাচ্ছেন, চেঞ্জ করতে যাচ্ছেন? স্যার এখন চেঞ্জ কিভাবে করব? আমার স্যার ওই যে তাদের কোম্পানির শর্ত অনুসারে তো স্যার আমার 18 প্লাস হয়নি ওই ভোটার আইডি সে, কিন্তু আমার যে ভোটার আইডি দিয়েছে ওইটা স্যার নিয়ে নিয়েছে তারা। এখন চেঞ্জ করব কিভাবে স্যার? চেঞ্জ করে দেবো। আপনার অফলাইন কি স্যার? অফলাইন স্যার আছে তুহি, কিন্তু স্যার সিফাত খান আপনাকে প্রশ্নগুলো আমি তো ভুলে দুটো অ্যাকাউন্ট করে ফেলছিলাম, তো একটা ভোটার আইডি দিয়ে একটা হলো পাসপোর্ট দিয়ে। তো পাসপোর্ট দিয়ে যেটা করছি ওটা তো আমার ডিলিট করা হয়েছে মেইল সাপোর্টে মেইল করার পরে, কিন্তু ওখানে যে আমার ডাইরেক্ট স্পন্সর আছে তো ওটা তো এখন আমার অ্যাকাউন্ট সাথে যোগ হয়নি আমার অফলাইন এর অ্যাকাউন্ট, এটা আমি করতে পারি। আপনি কি আপনার কোন আইডিটা ডিলিট করেছেন, এক নম্বরটা না দুই নম্বরটা? আমার দুই নম্বর। আচ্ছা, দুই নম্বরটা যেহেতু আপনি মানে রিমুভ করতে বলেছেন, সমস্যা নাই। আপনার দুই নম্বর আইডিতে যে রেফারগুলো থাকবে সেগুলো আপনার উপরে এক নম্বর শো করবে না, তবে ইনকামটা আপনি এক নম্বর থেকে পাবেন। অসুবিধা নেই। জি থ্যাংক ইউ। জি ওকে থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে রাজ্জাকুল ইসলাম যা আপনাকে আনমিউট রিকোয়েস্ট করা হয়েছে। এফবি রাজ্জাকুল ইসলাম যা আমি আসলে দীর্ঘদিন অপেক্ষা করার সুযোগ পেলাম, ধন্যবাদ আপনাদের। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি
ইহাতে রেজিস্ট্রেশন করার সময় আমি ইউজার নেম যেটা এটা দিয়েছি হলো একটা, আর হলো যা লাইফ স্টাইলে যে অ্যাকাউন্ট করছি সে সময় ইউজার নেম দিয়েছি একটা। তো দুই জায়গায় দুই রকম ইউজার নেম, কোনো সমস্যা হবে কি? আমি লগ আউট দুই জায়গায় দুই দুই জায়গায় দুইটা ইউজার নেম তো বসানো যায় না, আপনি দিলেন কি করে? পাসওয়ার্ড দুই জায়গায় দুই রকম হতে পারে, ইউজার নেম তো কখনো দুই জায়গায় দুই রকম হয় না। আমার আইডি আগে একজন একটা রেফারে আমি করছিলাম, সেটা আমার এখন সঠিক মনে নাই, এখন সেটাই কি এটা হয়ে গেছে? কিন্তু আমি এটা পিভি করছি। আপনি নিজের আইডি দিয়ে কোনটা পার্সোনাল ভেরিফিকেশন কোনটা করেছেন আপনি জানেন না? জি জি, আপনার আইডিতে ঢোকেন, আইডিতে ঢোকেন, পার্সোনাল ভেরিফিকেশন যান, দেখেন সেখানে আপনার ইউজার নেমটা কি আছে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ইয়াতে রেজিস্ট্রেশন করেন। উজ্জ্বল হোসেন, আপনাকে আঙ্গুলটি জিজ্ঞেস করানো হয়েছে। এমডি উজ্জ্বল হোসেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ দিয়ে শুরু করছি। যে আমার প্রশ্নটা অলরেডি একজন করেছে, সেটার সলিউশন সারা দিয়েছে আমার। আর সেক্ষেত্রে আর একটা প্রশ্ন, সেটা হলো আমাদের এখনো অনেকেরই সাইটটা আসে নাই, সেটার আপডেটের কাজ চলছে, সেই হিসাব করে আর প্রশ্ন আলহামদুলিল্লাহ করতে চাচ্ছি না প্রয়োজন নেই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট নুরুল নবী হোসেন, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট করা হয়েছে। নুরুল নবী হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমার যদিও একটা ওই কোশ্চেনটা করেছে, তারপরে আমার এর সাথে একটু অ্যাড দরকার যে আমার হচ্ছে রেজিস্ট্রেশন করা, ফ্রি রেজিস্ট্রেশন করার পরে আমি হচ্ছে আপনার টিভি করছি। টিভি করার পরে এটা তো আমার 6 মাস পর্যন্ত আমার যে লিগাল ইনকামটা আমার নিজেরটা, সেটা আমি 6 মাস পর্যন্ত ওয়েট করা লাগবে। কিন্তু আমার পিছনে যে রেফার গ্রুপগুলো আছে টিভি করা এবং ফ্রি যে রেজিস্ট্রেশন, আমি পিভি করার গুলোই ধরছি, পিভি করার নামটা আমি বোনাস পাবো যে 274 টাকা যেই বোনাসটা, এটা কি পাবো নাকি? আপনি যেহেতু ফ্রিতে করেছেন, আপনি যেহেতু ফ্রিতে করেছেন, ফ্রির যে সুযোগ সুবিধা সেটা আপনি পাবেন, বুঝতে পেরেছেন? ফ্রি ইয়াতে ফ্রি রেজিস্ট্রেশন করলে যেটা আপনি পাবেন 6 মাস আপনি সেটাই পাবেন, তার বেশি পাবেন না। আমার আগে একজন করছে, এখন আর কোন আপাতত প্রশ্ন নেই। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর একটি ট্রেনিং আয়োজন করার জন্য। আমার প্রশ্নটি হলো আমাদের যে এডিবি স্পন্সরশিপ প্রোগ্রাম রয়েছে, সেই স্পন্সরশিপ প্রোগ্রামের
আপনার সুবিধা কি এবং সেটা কি এখন এই প্যাকেজ কি এখন ক্রয় করা যাবে এবং এই সেটাকে একটু বিস্তারিত সংক্ষিপ্ত ভাবে একটু আমি দয়া করে জানতে চেয়েছিলাম আপনাদের কাছে। আর আরেকটি প্রশ্ন তো আমার আরেকটি প্রশ্ন হলো আমাদের যে 24 ঘন্টার মধ্যে একবার অ্যাড দেখলে হয় সেই 24 ঘন্টা শুরু এবং শেষটা যদি আমরা ওইভাবে ধরি যে আমাদের 12:01 AM থেকে আমাদের ওই দিন রাত 12:03 AM পর্যন্ত ধরবো, যেহেতু আমাদের ইংল্যান্ডের সময়ের সাথে পার্থক্য রয়েছে প্রায় 5 ঘন্টা, এখন ইংল্যান্ডের সময়ের সাথে যদি আমরা এই 24 ঘন্টা ধরি তাহলে হয়তো আমরা ওই তো ভোর 5টা থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত কোন সময়টা আমরা ধরবো? এই দুটি প্রশ্ন রয়েছে আপনাদের কাছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রথম সেটা হচ্ছে যে স্পন্সরশিপ, এইটা হচ্ছে কোম্পানির একটা অফার যে আপনি যদি স্পন্সরশিপ প্যাকেজ কিনেন মিনিমাম 5টা দিয়ে শুরু, 5টা থেকে সর্বোচ্চ আপনি যত খুশি তত কিনতে পারেন। এটা হচ্ছে যে অটো স্পন্সরশিপ, এটা আপনি অ্যাড দেখেন আর নাই দেখেন এইটা আপনার কোনো দায় দায়িত্ব না, এটা জাস্ট কোম্পানি আপনাকে একটা স্পন্সরশিপ এর জন্য 2.74 হারে দৈনিক আপনার ওয়ালেটে জমা হবে। আর এখনো অ্যাড স্পন্সরশিপ কেনা যাচ্ছে। আর দুই নম্বর যে প্রশ্ন সেটা কি বললেন? এই যে আপনার আমাদের যে 24 ঘন্টার মধ্যে একবার 24 ঘন্টার মধ্যে, আমরা ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, ইউকে টাইম যেহেতু 5টা আমাদের মানে শেষ হয়, সেক্ষেত্রে আপনি যদি 24 ঘন্টায় আপনি 24 ঘন্টায় একবার ভিউ করবেন, প্রতিদিন 24 ঘন্টায় একবার, 24 ঘন্টা পর পর যেহেতু আপনার আসবে, আপনি মনে করেন যে আজকে 12টার আগে আপনি ভিউ করলেন, এটা ইউকে টাইমের আজকে ডেট, আবার কালকে আপনি এই টাইমে ভিউ করবেন, তাহলে 24 ঘন্টা যখন একবার করলেই হলো। আবার যখন 5টার পরে চলে যায় তখন নতুন আমি অ্যাড ভিউ করছি, সেই জন্য ওই বিষয়টি আমি জানতে চাইছিলাম যে আমরা 24 ঘন্টা ইংরেজ সময় যদি ভোর আমাদের ভোর 5টা থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত ধরেই যদি আমরা করি তাহলে এখানে আমি হয়তো আমার একটু সুবিধা অসুবিধা দেখে আমি হয়তো অ্যাডভিউটা করলাম, আমার যদি আমাদের সময় 24 ঘন্টা দেখি তাহলে আপনি যখন একবার আজকের দিনে যখন একবার অ্যাডভিউ করে নেবেন আপনি আর অ্যাড দেখতে পাবেন না, বুঝতে পারছেন? আজকে আপনি দেখলেন আবার 1 ঘন্টা পর দেখবেন, যদি দেখে নেন সেটা আজকের দিনে না, ওটা আগামী কালকের জন্য, এই কারণে 24 ঘন্টা যখন একবার ভিউ করলেই হবে। ধন্যবাদ স্যার। আমার প্রশ্নটা হচ্ছে যখন কোম্পানি লঞ্চ হবে তখন কোম্পানির যে পেমেন্ট মেথডটা দেখলাম তখন এই প্ল্যাটফর্ম আছে, এখন কি কেউ উইথড্র সিস্টেমটা কি ইনকাম যেহেতু দেয়নি কোম্পানি, পেমেন্ট সিস্টেম কিভাবে রেডি হবে? ইনকাম আমার ওয়ালেটে জমা হোক, পেমেন্ট সিস্টেম হাজারো আছে, কোম্পানি পেমেন্ট সিস্টেম অবশ্যই ইন্টারন্যাশনাল কোম্পানি ইন্টারন্যাশনাল ভাবেই দিবে, আপনার আমার বাংলাদেশের জন্য আলাদা ভাবে হবে না, ইন্টারন্যাশনালি একটা গেটওয়ে আসবে, সেই গেটওয়ের মাধ্যমে যে কোনো উপায়ে আমরা পেমেন্ট দিতে পারবো, কোনো সমস্যা হবে না। অতএব বিনীত রিকোয়েস্ট, পেমেন্ট নিয়ে কোনো টেনশন করবেন না,